ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন ইপসন L130। এই প্রিন্টারটি প্রবলেম আমরা একটু যদি আপনাদেরকে লিখে দেখাই, চলুন যাই দেখি আমরা এই প্রিন্টারটি কী প্রবলেম। তো বন্ধুরা, আমরা একটু প্রিন্টারটির পাওয়ার দিয়ে দেখি। এটা পাওয়ার কেবল, আমরা একটু পাওয়ারটা দেওয়ার জন্য প্রিন্টারটি পাওয়ার দিলাম। প্রিন্টারটি সুইচ একটু প্রবলেম, যার কারণে আমরা সুইচটাতে শর্ট করে সুইচটা দিলাম। দেখুন প্রিন্টারটি অন হয়েছে। হ্যাঁ বন্ধুরা, প্রিন্টারটি অন হয়েছে। দেখুন প্রিন্টারটি প্রসেসিং হচ্ছে, আপনারা একটু ওয়েট করুন। আমরা দেখাবো আপনার প্রিন্টারটির একটা প্রিন্ট দিয়ে, যতক্ষণ পর্যন্ত একটা প্রিন্ট না দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আসলে প্রিন্টারটির সমাধান সুবিধা অসুবিধাগুলো দেখাতে পারছি না। তো বন্ধুরা, আমরা এখন প্রিন্টারটির কম্পিউটারের যে কেবল USB, সেটাকে প্রিন্টারের ডাটা কেবল যেটা বলে এটা লাগাবো। তো বন্ধুরা, প্রিন্টারটির ডাটা কেবল লাগাইলাম। লাগানোর পরে আমরা একটু কম্পিউটার সাইটে যাই, যে প্রিন্টারের ডাটাটা পাচ্ছে কি না। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রিন্টারের ডাটা কেবলটি লাগানোর পরে প্রিন্টারটি পাইছি কি না সেটা আমরা কম্পিউটারে একটু চেক করে দেখি। দেখুন বন্ধুরা, প্রিন্টারের ডাটা কেবলটি কম্পিউটারে পাচ্ছে না। তো আমরা এবার একটু সফটওয়্যারের দিক থেকে ঘুরে আসি, যে সফটওয়্যারে পাচ্ছে কিনা। সিলেক্টে যাব, গিয়ে ইপসন L130, এখানে আপনার USB আপনার 130 লেখা আসবে যদি আপনার প্রিন্টারটি পায়। তো দেখুন বন্ধুরা, প্রিন্টারটি পাই নাই। তো আমরা সফটওয়্যারে পাচ্ছি না, এখন প্রিন্টারটির কি প্রবলেম আছে সেটা আমরা দেখব। চলুন আবার আমরা প্রিন্টারের সাইটে যাই। তো বন্ধুরা দেখুন, প্রিন্টারটি কিন্তু ওকে, প্রিন্টারে আর কোনো প্রবলেম নেই। আমরা ডাটা কেবলটি খুলে প্রিন্টারটি একটু খুলবো। তো বন্ধুরা দেখুন, প্রিন্টারটি ওকে আছে, আমরা প্রিন্ট দিতে পাচ্ছি না। শুধুমাত্র মাদারবোর্ডের আপনার এই যে ডাটা USB আপনার কেবলটি পাচ্ছে না, যার কারণে। তো আমরা চলুন দেখি আরেকটা মাদারবোর্ড লাগানোর পরে প্রিন্টারটি পাই কি না। তো বন্ধুরা, আমরা একটু মাদারবোর্ডটি লাগানোর চেষ্টা করি। অনেক ময়লা। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রিন্টারে মাদারবোর্ডটি খুললাম, এখন নতুন একটা মাদারবোর্ড নিয়ে আসবো, আপনারা একটু ওয়েট করুন। হ্যালো ভিউয়ার্স, তো আমরা একটা মাদারবোর্ড নিয়ে আসলাম। দেখি এই মাদারবোর্ডটি চেঞ্জ করার পরে প্রিন্টারটি আপনার কম্পিউটারে সাপোর্ট করে কি না। আমরা এগুলো আগে লাগাই, লাগানোর চেষ্টা করি।
বন্ধুরা আপনারা সব সময় হেডের যে কেবলটি আছে এটাই সাবধানে লাগাবেন, কারণ এই কেবলটি শর্ট হলে হেডও নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা চলুন এবারে আমরা একটু ডাটা কেবলটা লাগানোর পরে প্রিন্টারটি কম্পিউটার সাপোর্ট পাচ্ছে কিনা সেটা একটু দেখি। হ্যালো বন্ধুরা, চলুন আমরা যাই কম্পিউটারে, ডিভাইস অ্যান্ড প্রিন্টার, এই যে। তো বন্ধুরা এ হচ্ছে কেন আপনার মূল প্রবলেমটা ছিল মাদারবোর্ডে। তো আমরা এখন এই প্রবলেমটি সলভ করার জন্য মাদারবোর্ডটি চেঞ্জ করলাম। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অন্যকে দেখার সুযোগ করে দেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, অনেক কাজে দিবে। চলুন আমরা একটা ভিডিওটি শেষ করার আগে একটা প্রিন্ট দিয়ে দেখাই দিই, যাতে আপনারা সঠিকভাবে বুঝতে পারেন যে প্রিন্টারটি ওকে আছে কিনা। তো বন্ধুরা দেখুন প্রিন্টারটি রেডি, খুব সুন্দর প্রিন্ট হয়েছে।